গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে 5:30। দেখো চারিদিক আকাশ একদম পরিষ্কার, আর দেখো আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে। বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখন। আর আস্তে আস্তে দেখো দোকানপাট সমস্ত বসতে আরম্ভ করছে, জিনিসপত্র নিয়ে আসছে। আর এই যে আমি রোজ ভাবি মর্নিং ওয়াকে যাব, সকাল সকাল উঠি তো 5:30-6:45, আর একটু আগে উঠলেও হয়, আর 10-15 মিনিট আগে উঠলে মর্নিং ওয়াকটা করতে পারি। কিন্তু ওই যে কাজের তাড়নায় আর সেটা আর করতে পারি না, মনে হয় ততক্ষণে কাজ করলে আমার সংসার এগোবে। তো চলো দিনটাকে শুরু করি। আজকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে, কারণ পার্থকে ছাড়তে যাবো এয়ারপোর্টে। কেননা ড্রাইভার যদি একা যায় পার্থকে ছাড়তে, তো ড্রাইভার আবার শাটল খাটতে খাটতে আসে, ওই জন্যে সঙ্গে যেতে হবে। তো চলো রান্না বাড়িটা করে ফেলি। আবার ঝুল্লুর আছে পরীক্ষা আজকে, ঝুল্লু সেই বেরোবে 2 থেকে আজকে পরীক্ষা, তো ওর জন্য ব্রেকফাস্ট তারপর দুপুরে খেয়ে যাবে সেটাও রেডি করতে হবে। তিতলিও স্কুলে যাবে, তিতলিকে স্কুল পাঠাবো, ওর বাস 7:30 নাগাদ আসবে। তো চলো কথা না বাড়িয়ে দিনটাকে শুরু করি। তিতলির ভাত বসিয়ে দিয়েছি ওই গোবিন্দভোগ চাল আর একটু মুগ ডাল দিয়ে। আর তিতলির আজকে অনেকগুলো ওষুধ খাওয়াতে হবে, তিতলির খুব ঠান্ডা লেগেছে। ওইদিকে ভাত হতে হতে তিতলির, এদিকে তিতলির ড্রেসটা আয়রন করবো। ছোটাছুটি করবে না আজকে, হ্যাঁ স্কুলে দৌড়াদৌড়ি করবে না, তাহলে কিন্তু শ্বাসকষ্ট হবে। তিতলিকে ছাড়তে চলে এসেছি, তিতলির পিরিয়ডিক টেস্ট প্রায়, তো সেই জন্যই পাঠাচ্ছি, নাহলে শরীরের যা অবস্থা পাঠাতাম না। আর তিতলিও যেত না, তিতলি বলছে টাটা। তিতলিকে বাসে ছেড়ে দিয়ে এসেছি, আর এসেই এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এতে বসিয়ে দিয়েছি চায়ের জল। গুল্লুর জন্য করেছি কফি, আমার জন্য চা, আর এই যে কুকিজ এখন খাবো। আয় বাবা, এখানে বসিয়ে দিয়েছি আলু ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা। এবার পরোটা বেলবো, পরোটা বেলে এটা গুল্লুর জন্য দুপুরে খেয়ে যাবে। দুপুরে মানে ওই 11:30-11:30 একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চটা একসাথেই করে তবে ও বেরোবে। তো পরোটাগুলোকে এবার ভেজে নিই। পড়তে বসবো, তুমি বসো বাবা, পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আর মাছটাই বাকি আছে, তো মাছটা এখন বসিয়ে দেবো।
মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে, আর দেব দুটো তেজপাতা। ওর জন্য সব মশলা এমনকি কিশমিশও দিয়ে দিয়েছি, কষানোর সময় দিয়ে দেবো। তাই হ্যাঁ হ্যাঁ না দক্ষিণ সব দেবো সেটা বলি না। হ্যাঁ হ্যাঁ ওই দেখো আজকে যা হয়েছে আমার, আজকে দেখো কেস দিতেই ভুলে গেছেন, তাই ভাবছি কিরে এত ফাঁকা ফাঁকা লাগছে কেন গ্রেভিটা। আজকে একদম শ্বাস মনে হয় বন্ধ হয়ে আসছে আমার। তাও পেঁয়াজ রসুনটা, তাও পেঁয়াজ রসুনটা দেখেছিলাম বলে মানে হয়ে যেত আজকে। হয়ে গেল মাছ হয়ে গেছে। যাক টাইমলি করতে পেরেছি, এখন এখনো যদিও ড্রাইভার আসেনি, আর আমার রান্না কমপ্লিট হয়েছে। এখন এসছি ছাদে, এই জামা কাপড়গুলোকে শুকো দেবো, গুল্লু রেখে দিয়ে গেছে। গাছগুলো তো একটু জল দিয়ে খেলাম, ভেবেছিলাম দেবো না, তাহলে মাটিটা একদম শুকিয়ে গেছে, ওরাই বাবা জল পাবে কোথার থেকে। আর এই যে আমি জামাও শুকো দিয়ে ফেলেছি, আর আর এই যে পার্থর ব্রেকফাস্টও রেডি করে দিয়েছি এখানে। আর একটু ওদিকে দিদির কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। সাবধানে যাবে, দেখি আসো মাথায় একটা হাত বুলিয়ে দিই, আর ই করবে দশ হয়ে গেছে, বেরিয়ে পড়ছি। চলো